Assalamualaikum. Mela. Boishakhi Mela. আনসার বিডি একাডেমিতে আগামী 20-21 এপ্রিল রোজ শনি ও রবিবার দুই দিন ব্যাপী বর্ণাঢ্য এক বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আপনারা সকলেই আমন্ত্রিত। মেলায় থাকছে নাগরদোলা, দোলনা, সাপের খেলা, বাঁধন খেলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মেলার রয়েছে বিভিন্ন প্রকার কুটির শিল্প পূর্ণ পোশাক সামগ্রী, খাবার যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। মেলায় প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। ভিউয়ার্স, এতক্ষণ মেলার অ্যানাউন্স শুনলেন তো, মূল কথা হচ্ছে মেলা কিন্তু এবার পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা জানি যে মেলাটি অনুষ্ঠিত হয় পহেলা বৈশাখ, কিন্তু এইবার মেলাটি পিছিয়ে নতুন ডেট নির্ধারণ করা হয়েছে 20 এবং 21 এপ্রিল। তো কেন পিছিয়ে দেওয়া হলো সেটা পরে বলতেছি। তার আগে বলবো, এই মেলাটি কিন্তু শুধু মেলা নয়, এই মেলাটি উপলক্ষে কিন্তু সর্বসাধারণ কিন্তু বিশেষ ফ্যাসিলিটি পেয়ে থাকে। কারণ এই যে আনসার বিডিবি একাডেমি, বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি শফিপুরে অবস্থিত, এটি কিন্তু বছরের 365 দিনই সংরক্ষিত থাকে। অর্থাৎ সর্বসাধারণ এই একাডেমিতে প্রবেশ করতে পারে না। কিন্তু এই একাডেমির ভিতরে কিন্তু প্রকৃতি বা পরিবেশ অনেক সুন্দর, যেটা সবসময় মানুষ দেখার আগ্রহ প্রকাশ করে, কিন্তু সংরক্ষিত থাকার কারণে প্রবেশ করতে পারে না। এবং বাংলাদেশের যত চলচ্চিত্র বা নাটক সিনেমা দেখেছেন, সে সবগুলি প্রায় ম্যাক্সিমাম শুটিং কিন্তু এখানেই হয়েছে, এবং এটার জন্য মানুষ মুখিয়ে থাকে যে কখন এটার ভিতর প্রবেশ করবে। তো সেই সুযোগটা কিন্তু আসে পহেলা বৈশাখে, এবং পহেলা বৈশাখে আমরা খুব সহজে বা সর্বসাধারণ খুব সহজেই 50 টাকার বিনিময়ে প্রবেশ করে থাকে, এবং পাশাপাশি মেলা এবং প্রকৃতি একসাথে উপভোগ করে, প্রকৃতির সাথে থাকতে পারে সারাদিন বা দুই দিন। এবং এই এখানে কিন্তু ওই দুই দিন কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে সংরক্ষিত এরিয়া কমিয়ে দেওয়া হয়। অর্থাৎ সংরক্ষিত এরিয়াটা কমিয়ে নিয়ে আসা হয়, যাতে সবাই সব জায়গায় প্রবেশ করতে পারে, এবং লোকজন কিন্তু, এবং এটার ভিতরে পরিবেশ এতটাই সুন্দর যে আপনারা প্রবেশ করলে বুঝতে পারবেন যে কত সুন্দর। এবং এটার এরিয়া অনেক বড় এবং দেখার মতো অনেক কিছুই আছে এখানে। তো যেটা বলতেছিলাম যে এই মেলাটি অনুষ্ঠিত হবে 20 এবং 21 এপ্রিল। তো এটা পিছিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে নিজেদের মতো করে, সেটা হচ্ছে যে ঈদের ছুটি থাকার কারণে ক্রেতা বিক্রেতারা উপস্থিত কম হবে, এবং সবাই ছুটিতে আছে, গ্রামের বাড়িতে আছে, এবং এই যে যাতে সবাই এখানে উপস্থিত হতে পারে সেই জন্য নতুন ডেট নির্ধারণ করা হয়েছে, যাতে সবাই উপস্থিত হতে পারে এবং এই সুযোগটা নিতে পারে। তো আশা করি আপনারাও এই মেলাতে আসবেন এবং মেলাটি উপভোগ করবেন, এবং পাশাপাশি বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমির যে প্রাকৃতিক দৃশ্য সেইগুলো উপভোগ করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।